বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পর আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকা সিরিজ, এবং এই সিরিজের প্রথম টি-20 ম্যাচটি হবে আজ তিরুবনন্তপুরমে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে কী কী চেঞ্জেস হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আইপিএল ও ভারতীয় ক্রিকেট দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো এই সিরিজে যেহেতু ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া খেলছেন না, তাই ভুবনেশ্বর কুমারের পরিবর্তে এই ম্যাচটিতে আশদীপ সিং আবারও ভারতীয় দলে কামব্যাক করবে। এর ফলে আমরা আশা করতে পারি যে আশদীপ সিং যেহেতু প্লেয়িং ইলেভেনে আছে, তাই ডেথ ওভারের সমস্যাটা কিছুটা হলেও মিটতে পারে। এরপর দ্বিতীয় পরিবর্তন হিসেবে কিন্তু হার্দিক পান্ডে যেহেতু এই ম্যাচটি খেলছেন না, তাই তার পরিবর্তে কিন্তু ভারতীয় দল সুযোগ দিতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। এর প্রধান কারণ হলো হার্দিক পান্ডিয়ার পরিবর্তে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে শাহবাজ আহমেদকে, তবে শাহবাজ আহমেদের খেলার চান্সেস খুবই কম, কারণ ভারতীয় দলে কিন্তু আগে একজন বাঁহাতি স্পিনার রয়েছে আকশার প্যাটেল, আর সামনে যেহেতু ডেভিড মিলার আর কুইন্টন ডিককের মতো ভালো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে, তাই আমার মতে কিন্তু দুজন বাঁহাতি বোলার খেলাবে না টিম ইন্ডিয়া, তাই রবিচন্দ্রন অশ্বিনই কিন্তু বেটার চয়েস হবে শাহবাজ আহমেদের তুলনায়। সো এই দুটি পরিবর্তন হতে পারে। তাছাড়া কিন্তু হার্দিক পান্ডিয়ার পরিবর্তে যদি যদি ভারতীয় দল চায়, তাহলে কিন্তু এক্সট্রা ব্যাটসম্যান হিসেবে শ্রেয়াস আইয়ার অথবা এক্সট্রা বোলার হিসেবে কিন্তু দীপক চাহারকে খেলাতে পারে। সো এই চেঞ্জেস ছাড়া কিন্তু আর চেঞ্জেস হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে। সো এই বিষয়ে তোমাদের কী মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর আজকের প্রশ্ন হলো রোহিত শর্মা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কতগুলি ছয় মেরেছিলেন। যদি তোমরা সঠিক উত্তর জানো, তাহলে সর্বপ্রথম যে সঠিক উত্তর দেবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যে সঠিক উত্তর দেবে তার নাম আমরা পরের ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। সো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে পারলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলবে না। সো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টিল দেন গাইস বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ, থ্যাংকস ফর ওয়াচিং।